পৃথক অভিযানে যশোরের কোতোয়ালি থানা ও রাজধানীর মিরপুর থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। সকালে টিকাটুলিতে র‍্যাব তিনের মিডিয়া সেন্টারে পরিচালক কর্নেল আরিফ মুহিউদ্দিন প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, এই চক্রটি মোটরসাইকেল আর গাড়ি চুরি করে নিজস্ব গ্যারেজে নিয়ে গাড়ির রং আর চেসিস নম্বর পরিবর্তন করে ফেলে, আর তারা চুরি করেই স্থান পরিবর্তন করে ফেলে। তিনি আরো বলেন, এই চক্রটি বিআরটি এর দালালের মাধ্যমে ভুয়া রেজিস্ট্রেশন আর কাগজপত্র তৈরি করে নেয়। আলামিন দৃশ্যমান তার রং মিস্ত্রির পেশা, সে একজন রং মিস্ত্রি এবং এর আড়ালে সে এই কাজটি করতো, এবং ধৃত মিরাজ গাড়ি চালানোর আড়ালে চোরাকৃত মোটরসাইকেল সমূহ বিক্রয়ের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর কাজ করে থাকে। আমরা বেশ কিছু যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে এই যে সংঘবদ্ধ চক্র, এই সংঘবদ্ধ চক্রের আরও যে বেশ কিছু আসামি রয়েছে সেই সমস্ত আসামিকে ধরার জন্য আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি।